গত কয়েক দশক ধরে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রে রয়েছেন ভ্লাদিমির পুতিন। সবসময়ই তার উপর নিবিড় নজর রেখেছে পশ্চিমা বিশ্ব। ইউক্রেনে রুশ আগ্রাসনের পর আবারও সামনে এসেছেন আন্তর্জাতিক রাজনীতির অন্যতম কেন্দ্রীয় চরিত্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই পুতিনের সম্পদ কত, কতটাই বা বিলাসী জীবন কাটান তিনি। মার্কিন সাময়িকী ফরচুন জানিয়েছে পুতিন বার্ষিক বেতন পেয়ে থাকেন $1,40,000। তার প্রকাশ্যে ঘোষিত সম্পদের মধ্যে রয়েছে 800 বর্গফুটের একটি অ্যাপার্টমেন্ট, একটি ভারী যান এবং 3টি গাড়ি। কিন্তু প্রায়ই তাকে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বলে মনে করা হয়। এর কারণ হিসেবে বিনিয়োগ ও সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি হেরমিটের ক্যাপিটাল ম্যানেজমেন্ট 2017 সালে দাবি করে পুতিনের ব্যক্তিগত সম্পদের পরিমাণ $20,000 কোটি। রুশ প্রেসিডেন্টের ব্যক্তিগত সম্পদের যে অস্বাভাবিক হিসেব পাওয়া যায় তা তার লাইফস্টাইলের সঙ্গেও মিলে যায়। 10 বছর আগে রুশ ভিন্ন মতাবলম্বীদের প্রকাশিত এক ভিডিওর বরাতে একটি খবর প্রকাশ করে ABC নিউজ। ওই প্রতিবেদনে বলা হয় পুতিনের কাছে মোট $7,00,000 মূল্যের ঘড়ি রয়েছে, যা তার সরকারি বেতনের চেয়ে প্রায় 6 গুণ বেশি। ধারণা করা হয়ে থাকে পুতিনের মালিকানায় রয়েছে 1,90,000 বর্গফুটের এক অভিজাত বাড়ি। কৃষ্ণসাগরের পাড়ে এই বাড়ি রয়েছে বলে বহু সংবাদমাধ্যম দাবি করে থাকে। নানা বিলাসী সামগ্রীতে পূর্ণ ওই বাড়িতে কেবল মদই রয়েছে $1,000,000। রুশ ভিন্ন মতাবলম্বীরা ওই বাড়ির একটি ভিডিও প্রকাশ করে। তাতে দাবি করা হয় বাড়িটির ডাইনিং রুমে রয়েছে $5,00,000 আসবাবপত্র। তবে এ বছরের জানুয়ারিতে রুশ ব্যবসায়ী আরকাডি রোটেনবার্গ দাবি করেন ওই বাড়ির মালিক তিনি, পুতিন নন। কৃষ্ণসাগরের পাড়ে বিলাসবহুল বাড়ির পাশাপাশি 69 বছর বয়সী রুশ প্রেসিডেন্টের আরও 19টি বাড়ি, 700 গাড়ি এবং 58টি প্লেন ও হেলিকপ্টার রয়েছে বলে গুঞ্জন শোনা যায়। এসব প্লেনের একটি হল দ্য ফ্লাইং ক্রেমলিন, যার নির্মাণে খরচ হয়েছে $71,60,000 বেশি। এর টয়লেট তৈরি হয়েছে স্বর্ণ দিয়ে। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান 140 ফুট দীর্ঘ 6তলা বিশিষ্ট একটি প্রমোটরির ছবি প্রকাশ করেছে সম্প্রতি। ইটালিতে থাকা ওই প্রমোটরির মালিক পুতিন বলে ধারণা করা হচ্ছে। Thank you.